আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। যখন শনিবার 1টা বাজে তখন তোমরা অধীর আগ্রহে বসে থাকো বাংলা ক্লাস করার জন্য, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখো, তোমাদের পড়ার শিডিউল কিন্তু দেওয়া আছে, তাই না? রুদ্র, কি কানেকশন পাচ্ছ না নাকি? স্যার পুরু তো করলাম, কে বলি? কামরান ওসামা, কেমন আছো? স্যার ভালো আছি। পড়ালেখা কেমন হচ্ছে? হ্যালো, পড়ালেখা কেমন হচ্ছে? দেখো, আমরা যখন হচ্ছে একে অন্যের সাথে কথা বলি, প্রথমে একটু গল্প করে নিই আমাদের পাঠে যাওয়ার আগেই, আমরা যখন একে অন্যের সাথে কথা বলি তখন সেই কথাটা কেমন হওয়া উচিত? ভালো ভালো। কেমন ভালো? শিক্ষণীয়। হ্যাঁ, একজন মানুষ একজন মানুষ আর একজন মানুষের সাথে কথা বলবে সেটা কেমন ভালো হওয়া উচিত বলো? সেটা কি সত্য কথা বলা উচিত না? কারণ হচ্ছে সত্য যদি স্যার বলো তাহলে তুমি ওই মানুষটার কাছে কিন্তু তুমি প্রিয়। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখো, তাহলে আমাদের আজকের পাঠ হচ্ছে কি? আজকের পাঠ হচ্ছে সত্যবাদিতা। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমাদের আজকের পাঠ কি হচ্ছে? সত্যবাদিতা। আর এটা কি সত্যবাদিতাটা কি বলো তো? শিডিউল পড়া শিডিউল কয়জন দেখেছে? সত্য করে কথা বলবে আজকে, যেহেতু সত্যবাদিতা আমাদের রচনার পাঠ সেহেতু সত্য কথা বলবা যে পড়া শিডিউলটা কয়জন দেখেছে। দেখি নাই। দেখো, এই যে থ্যাংক ইউ, একজন তাও সত্য কথা বলেছে। কিন্তু দেখতে হবে তো নাকি? পড়া শিডিউলটা যদি না দেখো তাহলে তোমরা কি পড়বা, আজকে আমরা কি নিয়ে আলোচনা করব, এটা একটু তোমাদের পড়ার দরকার না? জি স্যার। এই আরো হবে তো, আপনি এখন অত অস্থির কেন? পরে দিচ্ছি। তাহলে আমাদেরকে কি করতে হবে? সত্য কথা বলতে হবে। দেখো, সত্য কথা বলার আগে কয়েকটা কথা বলে নি। সত্যবাদিতা রচনা যেহেতু আমাদেরকে পড়তে হবে, সেহেতু অবশ্যই প্রত্যেকটা মানুষকে, এটা প্রত্যেকটা ধর্মের মানে প্রত্যেকটা ধর্মের প্রচলিত যে কথাগুলো আছে এই কথাগুলোর মধ্যে প্রত্যেককেই বলা হয় সত্য কথা বলতে, তাই না? মিথ্যা হচ্ছে সকল পাপের জননী। মিথ্যা কি? মিথ্যা কি? সকল পাপের জননী। তাহলে জননী অর্থ কি বলতো? জননী অর্থ কি বলতো? মা। জননী অর্থ হচ্ছে মা বা মাতা বা গর্ভধারিণী। তাহলে এই মিথ্যা যদি হচ্ছে সকল পাপের জননী হয়, তাহলে আমাদের তো আর বুঝতে বাকি নাই যে মিথ্যাটা হচ্ছে সকল পাপের খারাপ। দেখো, এ সম্পর্কে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা আসছিলেন এবং সে ছিল কি? চোর। সে ছিল চোর। রাসূল করিম হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে একজন সাহাবা আসলেন এবং সে ছিল চোর। তার পেশা তাহলে কি হয়? তোমরা এরকম সাউন্ড করো না। তাহলে একজন চোরের পেশা কি? চুরি করা, তাই না? এই যে চুরি, উত্তর দিচ্ছ, একজন চোরের পেশা হচ্ছে চুরি করা। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে উনি আসে এবং উনি বলে, রাসূলকে বলছে যে রাসূল, আমি হচ্ছে পাপ করেছি, আমাকে শাস্তি দেন। আগে কর মানুষ তো অনেক ভালো ছিল,
তো এখন হলে কি মানুষ স্বীকার করতো যে আমি চুরি করেছি? তখন মানুষ না স্যার খুব পরকালকে বিশ্বাস করত এবং পরকালের ভয়ে তাদের মন সবসময় কাঁদত। রাসূলকে বলছে যে রাসূল আমাকে হচ্ছে আপনি শাস্তি দেন। তো রাসূল বলছে কেন তোমাকে আমি শাস্তি দিব, কেন তুমি কি দোষ করেছো? রাসূল বল ওই সাহাবী বলছে যে ইয়া রাসূলুল্লাহ আমি তো চুরি করেছি, চুরি করেছি যেহেতু সেহেতু আমাকে শাস্তি দেন। তো তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনাকে বলছে ওই চোরকে বলছে যে তুমি চুরি করেছো এর জন্য তোমাকে কোনো শাস্তি আমি দিতে পারবো না, তবে একটা কথা তোমাকে আমি বলছি সেই কথা তোমাকে মানতে হবে, আর সেটা ছিল কি সত্য কথা বলতে হবে। এখন চোরকে চোরকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সত্য কথা বলতে, তখন তারপরের দিন চোর আবার কি করতে গেছে গল্পটা শুনেছো? চোর আবার কি করেছে চুরি করতে গেছে। তো যখন চোর যখন চুরি করতে গেছে চুরিও করে নিয়ে আসছে, বাসা থেকে চুরি করে নিয়ে আসছে, তখন ওকে মানুষের জিজ্ঞাসা করছে যে তুমি কি চুরি করেছো? তো বলছে হ্যাঁ আমি চুরি করেছি। তাহলে কি তাকে সবাই সম্মান করবে নাকি মারবে বলো তো? মারবে, যেহেতু সে চুরি করেছে সেহেতু ওকে মারবে না, মারবে তো নাকি তাকে বকশিস দিবে যে তুমি ভালো কাজ করেছো এর জন্য টাকা পয়সা নিয়ে যাও এরকম কিছু বলবে না? এর জন্য হচ্ছে তাকে অবশ্যই মারবে। আর সে যখন তাকে এই চুরির অপরাধে তাকে মারা হলো, তারপর থেকে সে আস্তে 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 এমনি এমনি চুরি ছেড়ে দিল। তাহলে কি রাসূল উনাকে শাস্তি দিয়েছিল? রাসূল তো উনাকে বললো যে সত্য কথা বলতে, রাসূল তো আর হচ্ছে লাঠি সোঁটা দিয়ে মারেনি, মেরেছিল না। তবে আমরা তখন করা মানুষগুলো ছিল অত্যন্ত অত্যন্ত রাসূলের ভক্ত, এবং রাসূল যে সব কথা বলতেন তিনি সেই সব কথাগুলোই মান্য করতেন। তাহলে আমাদেরকে কি করতে হবে সদা সর্বদা কি করতে হবে? সত্য কথা বলতে হবে নাকি? আমরা সত্য কথা বলতে রাজি তো? দেখো আমাদের আমাদের সাথে অনেক অভিভাবক কথা বলে, তখন হচ্ছে যখন হচ্ছে ছাত্ররা পড়তে বসে ভালোভাবে পড়ে না, কিছু সময় হচ্ছে পড়ে কিছু সময় কি করে ওই দুই ভাই থাকলে বা ভাই বোন থাকলে ওদের সাথে খেলাধুলা করে, আর এই সময়টাতে কি যখন বাবা মা আসে তখন আবার বই শুরু করে। কি হয়েছে তোমার? তো যখন হচ্ছে বই এইভাবে যে আমরা কাকে ফাঁকি দিচ্ছি, বাবা মাকে ফাঁকি দিচ্ছি? আমি পড়তে বসে পড়ছি না, বাবা মাকে কি ফাঁকি দিচ্ছি? না, এটা নিজেই নিজের ফাঁকিতে পড়ে যাচ্ছি। কারণ টাইম এন্ড টাইট ওয়েট ফর নান, তাই না? সময় এবং নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। সুন্দর। তো এখন যদি হচ্ছে আমরা দেখো এই যে কয়েকদিন গত হয়ে গেল বর্ষাকাল, তাই না? বর্ষাকাল গত হয়ে গেল, এই সময়টাতে আমরা যদি নদীর ধারে যাই বা পদ্মার পাড়ে যাই তাহলে আমরা নদী দেখতে পাবো, তাই না? নদী দেখতে যাওয়া দেখতে পাবো, নদী অর্থ কি ওই নদীতে পানি থাকবে এবং সেই পানি কি কানায় কানায় ভরপুর থাকবে, সেটা না? তাহলে এই ভাদ্র মাসেও আমরা যদি নদীর পাশে যাই তাহলে আমরা নদী দেখতে পাবো। কিন্তু যদি আমরা গ্রীষ্মকালে যে বলি নদীতে এই নদী তোমার বুকে এত পানি নাই কেন, তাহলে হবে? কারণ তো ওটা গ্রীষ্মকালের যে বর্ণনা সেটা তো আমরা জানি, প্রচন্ড তাপ পড়বে, মাটি গুলো ফেটে চৌচির হয়ে যাবে, ঘাস গুলো পুড়ে যাবে, গাছের পাতা গুলো জীর্ণ শুকনো হয়ে যাবে, এগুলো আমরা জানি না? তাহলে আমাদেরকে কি করতে হবে? সময়েই সেই কাজগুলো করতে হবে। তাহলে অবশ্যই বাবা মার কথা শুনতে হবে, শিক্ষক তারপরে শিক্ষিকা ওনাদের কথা শুনতে হবে, বড় যারা তোমাদের বড় অভিভাবক ওনাদের কথা শুনতে হবে। তাহলে এবং তাদের সাথে কি করতে হবে? অবশ্যই সত্য কথা বলতে হবে, ঠিক আছে? দেখো সত্যবাদিতা হচ্ছে একটি মহৎ গুণ, ঠিক আছে? তোমাদের বইয়ে যে রচনাটা আছে সেই রচনাটাতে প্যারা দেওয়া নাই, প্যারা দেওয়া অর্থাৎ প্যারার বর্ণনা দেওয়া নাই, ঠিক আছে? তো এখন যদি তোমরা বর্ণনা দিতে চাও তাহলে তোমরা দিতে পারবে, তবে যেহেতু বর্ণনা দেওয়া নাই সেহেতু আর বর্ণনা নিয়ে আসো না, যেভাবে প্যারা প্যারা করে দেওয়া আছে সেইভাবেই দাও, ঠিক আছে?
তাহলে দেখো সত্য কথা, সত্যবাদিতা হচ্ছে কি মহৎ গুণ। আর একজন মানুষ যদি একজন মানুষকে, যেহেতু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গল্প আমি তোমাদেরকে শোনালাম, তাহলে কি ওই গল্প থেকেই যে শিক্ষণীয় সেটা কি মিথ্যা কথা বলা যাবে? শান্ত না স্যার, অবশ্যই বলা যাবে না। কারণ কারণ হচ্ছে কি, আমরা ওই গল্প থেকে যেটা পেলাম সেটা হচ্ছে রাসূলকে শাস্তি দেয়নি ঠিকই, কিন্তু সত্য কথা বলেছে। আর এই সত্য কথা বলার জন্য তাকে কি করতে হলো, চুরির অপরাধে মার খেতে হলো, তাই না? তাহলে আমাদেরকে কি করতে হবে, মিথ্যা পরিহার করতে হবে। বলছে যে চরম বিপদেও সত্যকে কি করতে হবে, আঁকড়ে ধরে রাখতে হবে। তাহলে সত্যবাদী যদি, দেখো তুমি যদি সত্যবাদী হও তাহলে তোমার যে ভাই বোন আছে ওরা কি মিথ্যা কথা বলবে তোমার সাথে? পারতপক্ষে বলবে না। তোমার পরিবারটা কেমন হবে তখন, সত্যবাদী হবে দেখো। তোমরা যদি এরকম, এই যে কে এটা করছো, কোরআন শুনছো, এখন ক্লাসের সময় দয়া করে কোরআনটা শোনা অফ করে দাও। যদিও এটা আমার বলা ঠিক না, তারপরও বলতে হচ্ছে, আমি ক্লাস নিচ্ছি এখন, ঠিক আছে? তাহলে দেখো আমাদেরকে কি করতে হবে, সত্য কথা বলতে হবে। তাহলে যদি নিজে সত্য কথা বলছি না, অপরকে উপদেশ দিচ্ছি যে তুমি সত্যবাদী সত্যবাদী, তুমি সত্য কথা বলো, তাহলে কিন্তু কোনো কাজ হবে না। যে কি হচ্ছে, অন্যকে উপদেশ দেয় নিজে করে না, সে হচ্ছে শয়তানের বড় ভাই। যে অন্যকে উপদেশ দেয় নিজে করে না, সেটা হচ্ছে কি, শয়তানের বড় ভাই। বুঝতে পেরেছো? তাহলে একটা একটা আদর্শ সমাজ এবং একটা আদর্শ রাষ্ট্র যদি আমরা গঠন করতে চাই, তাহলে সেখানে কি করতে হবে, সত্য কথা একেবারে অপরিহার্য, ঠিক আছে? দেখো তারপরে প্যারাতে কি বলছে, সত্য কথা বলার গুণকে সত্যবাদিতা বলে। তাহলে কি হলো আমাদের, সত্য কথা বলার, সত্য কথা বলার গুণকে কি বলে, এই যে সত্যবাদিতা বলে, গুণকে সত্যবাদিতা বলে। তাহলে অবশ্যই তোমরা কি করবা, সত্য কথা বলবা। দেখো সত্যবাদী মানুষের যে চরিত্র সেটা কি খারাপ হওয়ার সম্ভাবনা আছে? সাকিব, তারপরে হচ্ছে জামিউল ইসলাম, কি ব্যাপার কামরান ওসামা, তোমরা কথা বলছো না কেন? মাহাদি, হ্যালো স্যার, তোমরা যদি হচ্ছে রেসপন্স না করো তাহলে ক্লাস ভালো লাগবে না। হ্যাঁ স্যার, অন্তত তোমাদের যে ওখানে সাউন্ড আছে, সাউন্ড সিস্টেম আছে, সেই সাউন্ড সিস্টেমকে অফ করে অন্তত আমার কথাগুলো ভালো করে শিখো, তাহলে তোমাদের সত্যবাদী রচনা, সত্যবাদিতার রচনাটা আজকে একেবারে ফুলফিল হয়ে যাবে। আর যদিও এটা আমাদের কি রিভিশন পড়া, ঠিক আছে? এবং কি হচ্ছে, সত্যবাদিতা হচ্ছে মানুষের চরিত্রের অলংকার স্বরূপ। যেমন দেখো মেয়েরা অলংকার পরে কিসের জন্য, সৌন্দর্য বৃদ্ধি করার জন্য, তাই না? ওকে কি কুৎসিত লাগবে এরকমের জন্য, এ কুৎসিত দেখাবে এর জন্য কি সে অলংকার পরে না? তাহলে আমাদেরকে সুন্দর দেখানোর জন্য কি করতে হবে, সত্য কথা বলতে হবে। আর যে দেখো যদি আমাদের পাঁচটা বন্ধু আছে, পাঁচটা বন্ধুর মধ্যে আমরা দেখলাম যে আমাদের তিনটা বন্ধু সত্য কথা বলে আর দুইটা বন্ধু সত্য কথা বলে না, তাহলে এই দুইটা বন্ধুর সাথে কি এই তিনটা বন্ধু বেশি মিশবে? এই দুইটা বন্ধুকে মিশবে, এই তিনটা বন্ধু কি করবে, এড়িয়ে যাবে, যে ওদের সাথে কথা না বললে আমাদের ভালো হয়, বা ওরা যেহেতু কথা বলে কোথায় কোথায় হচ্ছে আমাদের সাথে ছোটাছুটি করে, সেহেতু আমরা মিশবো না বা ওদের সাথে কথাবার্তা বলবো না। তাহলে কি আমরা প্রথম পর্যায়ে বন্ধুদেরকেও হারিয়ে ফেলছি, তাই না? যদি তুমি সংসার জীবনে পিতা মাতার সাথে মিথ্যা কথা বলো, দেখবা যে পিতা মাতাও তোমাকে বিশ্বাস, তোমার উপরে বিশ্বাস হারিয়ে ফেলছে। দেখো যখন গ্রামে আমাদের বাসা বা হচ্ছে অনেক অনেক ছেলে মেয়ে কি করে, যে হচ্ছে পিতা মাতার কাছ থেকে টাকা নিয়ে আসে কিসের জন্য, কলম খাতা বা হচ্ছে
কিছু কিনে খাওয়ার জন্য নেয় না, তোমরা নেও না? হ্যাঁ নেয়। এবং এই নেওয়ার জন্য যখন টাকাগুলো নিয়ে আসার পরে কি করে, ওই টাকা যত টাকা খরচ হয়েছে টাকা খরচ করার পরে যদি পিতামাতাকে দেওয়া ঘুরিয়ে দেওয়া হয়, তাহলে কি পিতামাতা বেশি খুশি হবে নাকি খুশি হবে না? অবশ্যই পিতামাতা বেশি খুশি হবে। তখন ওই ছেলে মেয়ের প্রতি কি হবে, পিতামাতার আস্থাটা আরো বড় হয়ে যাবে, পিতামাতার বিশ্বাস বাড়বে, বিশ্বাস বাড়বে। আর এই বিশ্বাস বাড়লো কিসের জন্য? তুমি সত্য কথা বলার জন্য, সত্য কথা বলার কারণে দেওয়ার জন্য। তাহলে আমাদেরকে সেই দিকটাও কি করতে হবে, খেয়াল রাখতে হবে। সত্যবাদী মানুষ খারাপ কাজ করতে পারে না। দেখো সত্যবাদী মানুষ কখনো খারাপ কাজ করতে পারবে? যদি তুমি যখন চোরের কথা বলছিলাম, চোরের তখন তুমি যদি ওই চোর যদি সত্য কথা বল না বলতো, তাহলে কি সে মার খাতো? আর মিথ্যা কথা বলবে না, সেটা অবশ্যই। মিথ্যা কথা বলার সত্য কথা বলার জন্য তো সে হচ্ছে চুরির দায় স্বীকার করলো, আর চুরির দায় স্বীকার করার জন্য মার খালো, আর মার খাওয়ার পরে কি সে আর চুরি করবে? সত্যবাদী হতে হবে। দেখো দেখো পক্ষান্তরে যেটা আমি বলছি, মিথ্যাবাদীকে কেউ পছন্দ করে না। যে সমাজে সে কি হয়, সবার কাছে খারাপ খারাপে পরিণত হয়ে যায়। হ্যাঁ, কেউ তাকে সম্মান করতে চায় না, কেউ তাকে ভালোবাসে না, এবং কেউ তাকে কেউ বিশ্বাস করে না, দেখতে চায় না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা হলো কেউ তাকে বিশ্বাস করে না, সেটা মা বাবা হোক, চাচা চাচি, মামা মামি, আত্মীয় স্বজন হোক বা বন্ধু বান্ধবী হোক বা শিক্ষক হোক, তাকে কেউই বিশ্বাস করতে চায় না। ঠিক আছে, এখন দেখো আমাদের একটা প্রবাদ আছে, এই মিথ্যা কথা নিয়ে কি, যে মিথ্যাবাদীর সবচেয়ে বড় শাস্তি হলো সবাই তাকে অবিশ্বাস করে না, শুধু শুধু যে তাকে অবিশ্বাস করে তা না, তাকে কেউই বিশ্বাস করতে পারে না। তাহলে মিথ্যাবাদী মিথ্যা কথা যারা বলে তাদেরকে, তাদের যে বড় শাস্তি সেটা হচ্ছে কি, তাকে কেউই বিশ্বাস করতে চায় না, আর তার আস্থাও রাখতে চায় না। তাহলে দেখো তোমাদের তার পরের প্যারা আছে যে ইতিহাসে যারা স্মরণীয়, এটা হচ্ছে কি মনীষীদের দৃষ্টান্ত, মনীষীদের দৃষ্টান্ত। তোমরা যদি এখানে লিখতে চাও প্যারার নাম, তাহলে এখানে মনীষীদের দৃষ্টান্ত লিখতে পারবে। তাহলে ইতিহাসে যারা স্মরণীয় হয়ে আছে, তাদের সবচাইতে সত্যবাদী মানুষ কে ছিলেন, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আরবের মানুষেরা কি বলতো, সত্যবাদী বা আল আমিন বলে ডাকতো, তাই না? আমরা বিভিন্ন ইসলাম ধর্ম গ্রন্থে জানতে পেরেছি, গ্রন্থের মাধ্যমে, ওই আরববাসীরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল আমিন বলে ডাকতো। এমন একটা ঘটনা আছে যে যখন উনি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলাম প্রচার করছিলেন, ইসলাম প্রচার করতে যে যখন ওই তার উম্মতের মধ্যে বা তার সাহাবীদেরকে বলছিলেন যে মনে করো যে ওই একটা পাহাড়ের সামনে দাঁড়িয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছিলেন যে মনে করো ওই পাহাড়ের পাশে অনেকগুলা শত্রু আছে, যে শত্রুগুলো তোমাদেরকে মেরে ফেলতে পারে, তখন এটা কি তোমরা বিশ্বাস করো? তখন ওই মানুষগুলো কি বলছিল, হ্যাঁ রাসূল, যে আপনি আলামিন এবং আপনি সর্বদা সত্য কথা বলেন, আপনি কখনো মিথ্যা কথা বলতে পারেন না, আপনি যে যে কথাটা বলছেন যে ওই পাহাড়ের ওই পাশে শত্রু আছে মেরে ফেলতে পারে, এটা আমরা বিশ্বাস করি, তাই বলছিল না? তাহলে উনার উপরে কত তারা আস্থা ভাজন ছিলেন, উনার উপরে কত তারা শ্রদ্ধা ছিলেন, উনার কথা তারা কিভাবে বিশ্বাস করতেন, ঠিক আছে না?
তাহলে ওই মানুষটা কেমন ছিল? তাহলে ওই মানুষটা এমন একটা মানুষ ছিল যিনি কিন্তু 63 বছর জীবনে কত বছর বেঁচেছিলেন আমাদের রাসূল? আমাদের রাসূল 63 বছর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 63 বছর বেঁচেছিলেন। আর এই 63 বছর জীবনে তিনি 63 বছর একটিও মিথ্যা কথা বলেননি। মিথ্যা কথা কি বলেননি? বলেননি 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 যখন বলেননি। হ্যাঁ, ওই সাহাবীগুলো বলছিল যে আপনি হতে যদি সত্য কথা সত্যবাদী হয়ে থাকেন তাহলে চাঁদকে দ্বিখণ্ডিত করে দেখান, এটা আল্লাহর অশেষ মেহেরবানিতে চাঁদকে উনি দ্বিখণ্ডিত করে দেখিয়েছিলেন, তখনও তিনি সত্যবাদী প্রমাণিত হয়েছিলেন, তাই না? তাহলে যদি আমরা সত্যবাদিতার অর্থাৎ সত্য কথা কাউকে আদর্শ রূপে গ্রহণ করতে চাই তাহলে আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেই সত্য আদর্শ রূপে গ্রহণ করতে হবে। তাকে সবাই আলামিন বলে ডাকতেন এবং তার শত্রুরাও তাকে বিশ্বাস করতেন। তার শত্রুরা কি করতেন? তার বিশ্বাস তাকে বিশ্বাস করতেন। তাহলে তিনি কত সত্যবাদী ছিলেন? দেখো, মহাত্মা গান্ধী একদিন তার বাবার পকেট থেকে কি করেছে, মহাত্মা গান্ধী কে ছিলেন? মহাত্মা গান্ধী ভারতের প্রেসিডেন্ট ছিলেন, বুঝতে পেরেছো? উনি উনি ছোটকালে তার একটা জীবনী থেকে আসছে যে তার বাবার বাবার পকেট থেকে টাকা চুরি করেছিল এবং এই টাকা চুরি করার কারণে সে তার বাবাকে বলেনি, কিন্তু সে নিজে নিজেই একেবারে অনেক প্রশ্ন অনুশোচনায় বিদ্ধ হয়ে গেছিল। এবং সে কি হয়েছিল, এই যে টাকা চুরি করার জন্য সে নিজেকে অনুশোচনায় বিদ্ধ করে তার যে কার্যক্রম গুলো সবগুলো কি ব্যাহত ঘটছিল। আর শুনতে পাচ্ছিল একটু নেটের সমস্যা এর কারণে হয়তো বা এত। হ্যাঁ, অনুশোচনা মানে কি? অর্থ হচ্ছে কি, তোমার ভুল বুঝতে পারা, বুঝতে পেরেছো? ভুল বুঝলে একটা যে মন খারাপ হয় সেটাই হচ্ছে। হ্যাঁ, তাহলে সেটা উনি করছিলেন এবং কি করছিলেন, এতে তার বাবা যখন জানতে পারলো তখন বাবা খুব রাগ করলো, তাতেও কিন্তু মহাত্মা গান্ধী সে সত্য কথা বলতে পিছপা হয়নি। তাহলে আমাদেরকে ওই যে মহাত্মা গান্ধী বলো, রাসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলো, কিংবা আমাদের যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, উনাদের যে দৃষ্টান্ত আমরা উনাদের জীবনী থেকে যে দৃষ্টান্ত আমরা পেয়েছি তাতে উনারা সত্যের মিথ্যার কাছে আপোষ করেননি, উনারা সর্বদা সত্য কথা বলেছেন। এর জন্য যে সকল শাস্তি হোক হোক, তাই না? তাহলে মিথ্যার সাথে কখনো আপোষ করেননি, সত্যের পথ ত্যাগের জন্য তাকে অনেক লোভ দেখানো হয়েছে, অনেক ভয় দেখানো হয়েছে, এমন কি উনাকে কারাদণ্ড বরণ করতে হয়েছে, তারপরে কিন্তু উনারা বা উনাদেরকে কি করতে হয়েছে, শাস্তি পেতে হয়েছে, তারপরেও কিন্তু হচ্ছে উনারা সত্য থেকে কি করেননি, বেরিয়ে আসেননি বা সত্য বেরিয়ে আসেননি। স্যার এস স্যার তারপরে প্যারা দেখো, তারপরে এটা কি কথা বলো না, তোমরা কথা বলো না, দেখো তারপরে প্যারাতে কি আছে, অল্প বয়স থেকে আমাদেরকে এখানে কি সত্য কথা বলার জন্য কি বয়স লাগবে, সত্য কথা বলার জন্য কি বয়স লাগবে? দশ বছর বয়সে হচ্ছে সত্য কথা বলবে, বা 15 বছর বয়সে হলে তাকে সত্য কথা বলতে হবে, বা 30 বছর বা হচ্ছে যে সে যখন বৃদ্ধ হয়ে যাবে তখন তাকে সত্য কথা বলতে হবে, এরকম তো না, নাকি? অবশ্যই তাকে একেবারে ছোট থেকে একেবারে অর্থাৎ হচ্ছে দোল্লা থেকে কবর পর্যন্ত আমাদের শিশুকাল থেকে, হ্যাঁ একদম শিশুকাল থেকে, তাহলে হচ্ছে দোলনা থেকে একেবারে কবর পর্যন্ত। দোলনাতে কারা থাকে, বড়রা থাকে, ছোট বাচ্চা শিশুরা, বাচ্চা শিশু শিশুরা, তাহলে যখন আমরা যখন থেকে আমরা কথা বলতে পারি, যখন থেকে আমাদের হেদায়েত জ্ঞান হয়েছে তখন থেকে একেবারে মৃত্যু পর্যন্ত আমাদেরকে সর্বদা সত্য কথা বলতে হবে। এর জন্য যত বড়ই শাস্তি আসুক না কেন সেটা আমাদেরকে কি করতে হবে, বরণ করতে হবে, তাও ভালো সত্য কথা বলতে হবে। দেখো মিথ্যা কথা বলে কিছুটা সময় আমাদের কি হয়,
পার পেয়ে যাই, অর্থাৎ হচ্ছে শাস্তি থেকে মুক্তি পাই। কিন্তু যেটা সব সময় আমাদের ভিতরে ভয় থাকে না, দেখবা যে যারা বড় অফিসের কর্মকর্তা ওনারা সবাই ঘুষ খায় এটা বলছি না, কিন্তু যারা ঘুষ খায় তারা কিন্তু ঘুষ নেওয়ার সময় তো ভয় থাকে যে আমি এখন ঘুষ নিচ্ছি এটা মানুষ দেখবে। যারা নেয় তারাও হয়, আর যারা নেও না, যারা দেয় তারাও হয়, আর যারা নেয় সেও গুনাহ হয়। হ্যাঁ দেখো, যারা ঘুষ নিবে তাদেরও গুনাহ হবে, যারা দিবে তাদেরও গুনাহ হবে, এটা একেবারে তুমি ঠিক বলেছো। কিন্তু আমি যে উদাহরণটা দিচ্ছি যে যে ঘুষ নিচ্ছে ও কি ভয় পায় না যে কখন প্রশাসন আসে, কখন কে ধরে নেই, কখন বড় কর্মকর্তা ধরে নেই। এবং কখনো কখনো কি হচ্ছে, আমরা টেলিভিশন বা হচ্ছে ইন্টারনেটের মাধ্যমে জানতে পাচ্ছি যে এই অনেক মানুষ ঘুষ নেওয়ার জন্য কি হচ্ছে, তার শাস্তি হচ্ছে, হচ্ছে না? যেমন এখন একটা দেখো বড় যে আমাদের স্বাস্থ্য নিয়ে যারা দুর্নীতি করলো, যেমন একজনের নাম আমরা বলি, যদিও বা বলা ঠিক না, যা রাজনৈতিক কথা বলছি না আমি, তারপরেও একজনের নাম কিন্তু আমরা জানি, সেটা হচ্ছে কি, শাহেদ আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, না না আওয়ামী লীগ, আওয়ামী লীগ, এটা তো তুমি বলতেই পারবে না, কিসের জন্য এই ধরনের কথা বলছো? আওয়ামী লীগ, দেখো স্বাস্থ্য খাতে যে করোনা নেগেটিভ ছিল তাকে পজিটিভ দিচ্ছে, আবার যার পজিটিভ ছিল তাকে নেগেটিভ দিচ্ছে, এরকম আরেকটা ছিল ডক্টর সাবরিনা, সাবরিনা যদিও তারা দোষী বা নির্দোষ আমি এরকম বলছি না, তারপরও এই দুইটা মানুষের নাম আমরা কিন্তু এখন টেলিভিশনের মাধ্যমে জানতে পারছি, দোষী কিনা ওটা হচ্ছে প্রশাসন বুঝবে। কিন্তু এই দুইটা মানুষকে গ্রেপ্তার করা হয়েছে শুধুমাত্র দুর্নীতির কারণে, তাই না? তাহলে এই মানুষ দুটাও কিন্তু তখনও ভয় করত, ঘুষ নেওয়ার জন্য কিন্তু ভয় করত। এবং যদি আজকে এরা সত্য কথা বলতো তাহলে হয়তোবা এদের শাস্তিটা আরো সীমিত আকারে হতো অথবা আরো বৃহৎ আকারে হতো, এটা প্রশাসন ভালো জানে। তাহলে আমাদেরকে কি করতে হবে, সত্য কথা বলতে হবে। তাহলে সবকিছুর মূল হচ্ছে সত্য কথা বলা এবং মিথ্যাকে কি করা, পরিহার করা। আর এটা কখন থেকে, একেবারে শিশুকাল থেকে কবর পর্যন্ত, অর্থাৎ হ্যাঁ যতদিন জীবিত থাকবা ততদিন, যত জীবন বেঁচে থাকা যায়, হ্যাঁ যতদিন তুমি জীবিত থাকবা ততদিন পর্যন্ত তোমাকে সত্য কথা বলতে হবে। তাহলে সত্যবাদী মানুষের চরিত্রকে কি করে, সুন্দর ও মহৎ করে তুলে। আমাদের সবাইকে সত্যবাদিতার চর্চা করতে হবে এবং মনে রাখতে হবে সত্যের জয়ই হচ্ছে অবসম্ভাবী। আমাদের দেখো অনেক, আমরা এরকম আমরা একটা সিনেমা দেখেছিলাম যে সত্যের মৃত্যু নাই, দেখেছিলা আমরা দেখেছিলাম, আর মিথ্যার মৃত্যু আছে, মৃত্যু নাই আর মিথ্যার মৃত্যু আছে, মৃত্যু আছে, ঠিক আছে না? তাহলে এই সব কথাগুলো থেকে আমরা জানি। আবার দেখো যখন আমরা আজকে লোক চক্ষুর আড়ালে আমরা মিথ্যা কথা বলছি, কিন্তু পাপ কারো বাপ না, এরকম প্রবাদও তো আছে নাকি, পাপ যারা করবে তারা, আজকে আমি পাপ করছি এই মিথ্যা কথা বলছি যে না আমি এই কাজটা করিনি, কিন্তু একটা সময় তো এটা বের হয়ে আসছে, টুডে আর টুমারো, তাহলে আমাদেরকে এর জন্য শাস্তি ভোগ করতে হবে। তাহলে আজকের থেকে, আজকে আমরা এই ক্লাসে থেকে যে শিক্ষাটা পেলাম, আমাদের কাউকে মিথ্যা কথা বলা যাবে যাবে না, যাবে না, যাবে না। তাহলে একজন পৃথিবীতে কখন স্মরণীয় বরণীয় হবে, যখন সে তার জীবনী হবে সদা সত্যবাদিতা। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমরা